মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা এসেছি এখন মঙ্গলা ভবনে ছোলে ভাটুরে খেতে। আমরা খুব একটা এসব খাই না, খুব একটা কি আমরা খাই না, এসব কোনোদিন তো খাইনি। এখানে এসে তো 2 বছর হয়ে গেছে, কোনোদিনই খাইনি। আজকে ও উঠে সকালে হঠাৎ করলো আজকে ছোলে ভাটুরে খাবে, তো সেটাই খেতে এসেছি। তো চলো, দিনের শুরুটা এভাবেই হলো, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 বাজে। ঘরে যাব, তারপর খেয়ে দিয়ে দেখি কতদূর কি করা যায়। তো চলো আস্তে আস্তে দিনটা শুরু করা যাক। জাস্ট বাটুরের সাইজ দেখো, 10:30 সময় এগুলো খেয়ে আর কি হবে। ওটা বোধহয় কোকোনাট চাটনি দিয়েছে, আর দুটো বাটুরি আর এক প্লেটই নিয়েছি, কারণ আমরা জানতাম এরকমই হবে। বাটুরের সাইজ দেখে তো আমার হয়ে যাচ্ছে পুরো। তো চলো, কি রান্না হবে না হবে এবার বলি। এখানে ইঁচড়টা আমার সেদ্ধ করা আছে, জাস্ট আলু পেঁয়াজ এইসব কাটতে হবে, আদা রসুন টমেটো। আর এখানে আমার ইলিশ মাছ 2 পিস মাখানো রয়েছে, আর মাছের তেল নুন হলুদ মাখানো রয়েছে। আর প্রচন্ড ব্যথা কিন্তু এটা, আমার জানি না কেন কি হয়েছে না হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে কাজ শুরু করি। মোটামুটি সোফার এখান থেকে গুলো গোছানোই রয়েছে, অসুবিধের কিছু নেই, ও খাতাপত্র কয়েকটা পড়ে রয়েছে। তো চলো আস্তে আস্তে রান্নার দিকে, বা যা যা কিচড় করতে অনেক টাইম লাগবে। আর আজকে আবারও সেই মেনটেন্যান্সের কাজ চলছে, আজকে সারাদিন কারেন্ট থাকবে না, তো আমাদের কোনো অসুবিধা নেই, ওয়াইফাই চলছে, তো ফোনও চার্জে দেওয়া যাবে। আর যেহেতু ওই ইনভার্টারটা রয়েছে আর কি, ইনভার্টারটা সত্যি অনেক হেল্প করে, তো ওর কাজেরও কোনো সমস্যা হবে না। এই কারেন্টটা আস্তে আস্তে সেই বিকেল 5:30-6 বাজায়, আর আমার তো ইন্ডাকশান নেই, এখন গ্যাসেই রান্না হচ্ছে। ইন্ডাকশান তো আমি আপাতত জন্য সরিয়ে দিয়েছি, গ্যাস শেষ হলে আবার বার করবো এই 3-4 দিনের জন্য। দেখবো শুধু কারেন্টের বিলটার কি তফাৎ আসছে না আসছে, সেই বুঝে আবার ইন্ডাকশান বার করবো। এই মাসটা ইন্ডাকশান কিন্তু পুরো অফ করেছি, অলরেডি আমার গ্যাস 1 মাস হয়ে গেছে, দেখা যাক কদিন যায়। দেরি যেহেতু হয়ে গেছে তাই লেট আর আমি করবো না। আলুটা কাটাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, তাই জন্য এইবার আমি ইঁচড়টাকে বসিয়ে দিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করবো। মিক্সি তো আজকে নেই, মিক্সি তো নেই, পেঁয়াজ খেলে তাহলে চট করে নি নাকি, সেটাই ভালো হবে। তারা একবার জিজ্ঞেস করে আসবি বরকে। বর 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 বাথরুমে ঢুকেছে, এসে আমাকে বলো তুমি হঠাৎ বর বর কবে থেকে ডাকছো। যাই হোক, ঠিক আছে, চপারে তাহলে পেঁয়াজ থেকে চপ করে নিই, আর আদা রসুনের যে পেস্টটা রেডিমেড আছে সেটাকে ইউজ করি। এর জন্য এই পেস্টগুলোকে এনে রাখা, বসে দিলে ঠিক দেখবে ভালো লাগে না, মানে পেস্টের মতো ফিলটা আসে না। আর যাই হোক না কেন, কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। আজকেই আমাকে ও বলছিল যে একটু খাসির মাংসের মতো করে রান্নাটা করো। আর খাসির মাংস কারেন্টই একেবারে খাসির মাংস করে দিয়ে চলে যাচ্ছে। দুবেলার জন্য করবো, একটু বেশি করেই করবো, কারণ রাত্রে রুটি দিয়ে খেয়ে নিতে পারবো, তাহলে না রাত্রিটা আমাকে আসতে হবে না রান্না করে। ভালো সেদ্ধ হয়েছে ইঁচড়টা, ইঁচড়টা করতে অনেকটা টাইম লাগে, ওই জন্য ইঁচড়ের দিন আমি ঠিক বেরোতে চাই না। আমার আলুটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু নুন হলুদ কিচ্ছু ইউজ করিনি, শুধুই ভেজে নিয়েছি এরকম লাল লাল করে, কি ভালো দেখতে লাগছে না। এবার ইঁচড়টাকে এরকম লাল করে ভেজে নেবো, আর পেঁয়াজটাকে আমি এরকমই ঝিরিঝিরি করে কেটেছি, তারপরেও একটু চপারে দেবো যাতে অনেকটা ভালো চপ হয় আর কি। এখানে ইঁচড়গুলো ভেজে নিয়েছি, নিচে রয়েছে আলুটা, এখানে টমেটোটা কাটবো, আদা রসুনের পেস্টটাও নিয়ে এসেছি মিক্সি থেকে, এই মিক্সি থেকে বলছি ফ্রিজ থেকে, আর পেঁয়াজটাকে ভাজতে বসিয়েছি, চিনি ফোড়ন দিচ্ছি একটু। তো চলো আস্তে আস্তে হতে থাকুক। আর আকাশকে ঠিক রোদটা উঠছে না, মেঘলা মেঘলা করে রেখেছে, আর আমার না গাছে সকাল থেকে আজকে জল দেওয়া হয়নি, জল দিতে হবে। এমন হবে তো জানি না, তবে রসিয়ে কষিয়ে করার চেষ্টা তো করছি। শুধু পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়েছি, আর হচ্ছে ড্রাই স্পাইসেস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর আজকের কালারটা এতটা ডার্ক আসছে কেন বলো তো, মানে এত লালচে লালচে, কারণ আজকে চিনি পুড়িয়েছি আমি, তেলের মধ্যে চিনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম তাই। আর গোটা গরম মশলা দিইনি, নামানোর আগে আমি গরম মশলা দেবো, আর এদিকে একটু জলটা গরম বসিয়েছি, কারণ কষানোর টাইমে যে জলটা আমি ইউজ করবো সেটাও আমি গরম জলটাই ইউজ করবো। আর
বরের ইচ্ছে ইলিশ মাছ আজকে উনি কুমড়ো দিয়েই খাবেন। ওর ইচ্ছে ইলিশ মাছটা কুমড়ো দিয়ে খাবে, কারণটা হচ্ছে আগে ও ইলিশ মাছ আর চিংড়ি মাছ এইসব মাছ ভাপা ছাড়া কিছু বুঝতো না, চিংড়ি মাছের মালাইকারিটাও আর কি এইসবই বুঝতো। আগের দিন আমি বললাম যে তাজা ইলিশ মাছটা এনেছি সবে, তো কুমড়ো দিয়ে ঝোল বানাই, তো বললো যে বেগুন দিয়ে প্রথমে বলেছিলাম, তো ভাবলাম কুমড়ো দিয়ে করি, কারণ কুমড়ো দিয়েটা আমি বেশি ভালো খাই। ওর এতটা ভালো লেগেছে আজকে, আবারও আমি বললাম চিংড়ি টিংড়ি করি, বলছে না ইলিশ মাছটা একটু কুমড়ো দিয়ে ঝোল করো না, সেদিনকে খুব ভালো খেয়েছিলাম। তো পরদিন থেকেই বলছে আর কি যে আমি যে কালকে খেলাম আবার আজকে এরকম করে করে আমি পিছিয়ে এনেছি ডেটটাকে, আজকে করে দিতেই হবে। তা কাঁচা কুমড়ো পুরো নেই, একটু পাকা পাকাই কুমড়োটা, তো ওটাই দেবো মাছে আজকে। কিচড়টাকে ফুটতে বসিয়ে আমি ঘরটা মুছে নিলাম, ঝাড় তো দেওয়া ছিল সকাল থেকে, তো এখনও ফুটছে ইচড়টা, ততক্ষণে আমি ভাবলাম একটু ব্যালকানিতে দাঁড়িয়ে নিই আর চালটা ধোবো, ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, তো দেড়টার দিকে বসাবো, মোটামুটি আধ ঘন্টা তো ভিজবেই চালটা। তো চলো এসব গাছগুলো করে নিই, আর আজকে যেন আরও একটা বেলি ফুল ফুটেছে তোমাদেরকে দেখাই, আর দুটোই ফুটবে, তো এইটা একটা ফুটে গেছে অলরেডি আর এই মাথায় দুখানা ফুটবে, তো এই আর কি। জানি না গোলাপের কুড়ি কবে আসবে, গোলাপের পাতা ফাতা নিয়ে তো বেশ ঝাঁকড়েছে আবারও এই যে, তো কিন্তু জানি না ফুল কবে ফুটবে, সবার গাছে না ফুটছে, ওই দিকে গাছটাতে দুটো ফুটেছিল জানো তো, এই যে ওনার ওই যে গোলাপ গাছটা যে ওটাতে দুখানা বড় বড় লাল, মানে এত বড় বড় হয় ফুলগুলো ওনার, পুরো লাল হয়। প্রমকে আমি বলছিলাম যে এরপর না একটা লাল গোলাপের গাছ আনবো, মানে পিওর রেড, দেখবে একটা ব্ল্যাকিশ রেড টাইপের হয় না পুরো রেড, ওই রেডটা আনবো ভেবেছি, দেখি ওটা পাওয়া যায় না সহজে। সেদিনকে জিজ্ঞেস করলাম এই গোলাপ গাছটা আমি 60 টাকা না 70 টাকা দিয়ে কিনেছি, সেদিনকে জিজ্ঞেস করলাম ওই নার্সারিটাতে বলছে কি না 180 টাকা। আমি যার থেকে এই গাছগুলো নিয়েছি ভাবছি তাকে একবার ফোন করবো, ফোন নাম্বার তো দিয়েই গেছিলো, এই চত্বরে আসে না কেন জানি না, ভাবছে যে গাছগুলো মরে গেছে নাকি কথা শোনাবে ওকে লোকজন, যাই না বাবা আমার গাছ তো টিকে গেছে। চলো ইচড় ফুটে গেছে প্রায়, হাই ইচড়টা কেমন হয়েছে, এই হচ্ছে আমার ইচড়, এখন খাবো আমরা, 2:10 বাকি, আর এই হচ্ছে একদম পাতলা করে ইলিশ মাছের কুমড়ো দিয়ে ঝোল, তো এইটা আর এইটা, এই হচ্ছে আজকের মেনু আমাদের, দারুণ হয়েছে কিন্তু দেখতে, আর ভাত তো হয়েই গেছে, তো চলো এবার খেতে দিয়ে দিই। এখন বাজে 7:45, আর সন্ধে ফন্দে দেওয়া হয়ে গেছে, আমার আটা ফাটাও মাখা হয়ে গেছে, দাঁড়ো এখানকার লাইটটা ধরিয়ে, এবার তো একটু আলো আলো লাগছে আর কি, তো এই টাইমটা তো আমার এখানটাতে দাঁড়াতে একটু ভালোই লাগে, বেশ মন্দ লাগে না, হাওয়াটা হালকা হালকা দেয়, আর এখনকার হাওয়াটা কিরকম হাওয়া দিচ্ছে বলো তো, বেশ মানে গরমকালে যে হাওয়াটা দেয় না ওরকম একটা হাওয়া দিচ্ছে, তো ওই জন্য ভীষণ ভালো লাগে দাঁড়াতে, দেখতে পাচ্ছ। আর আজকে যেহেতু রোদ ওঠেনি, আমার স্নানের জামা কাপড়টা এখানে আজকে শোকায় নি, অন্যদিন বিকেলবেলায় শুকিয়ে যায় তো রোদ ওঠে আর কি, আর হাওয়াটা বুঝতে পারছো কি লেভেলের দিচ্ছে, ওই জন্য আমি ভেতর দিকটা দিয়ে একটু টেনে দিলাম, এই দিকটাতে যদি হাওয়াটা বেশি পেয়ে শুকিয়ে যায় ভালো, শুকিয়ে গেছে একটু হালকা হালকা রয়েছে, ওটা ঘরের নিচে চেয়ারের উপর দিয়ে দিলেও শুকিয়ে যেত, তা ভাবলাম থাক। আর আমার রান্নাঘর সমস্ত কাজ হয়ে গেছে, বাসন মাজা থেকে শুরু করে আর আটা মাখা, আর তো ইচড় দিয়ে খাবো আজকে, ইচড় দিয়ে পাতলা পাতলা হাত রুটি গরম গরম, এটাই হবে আমাদের রাতের খাওয়া। ইচড়টা দুর্দান্ত হয়েছিল, আর সকালবেলা আমরা ওই ছোলে ভাটুরে খেয়েছিলাম মঙ্গলা ভবন থেকে, ওটাও কিন্তু দারুণ ছিল, মানে ভীষণ ভালো ছিল খেতে, তো একটু মিস করেছি ওটার ওপরে ওই ধনে পাতার একটা সবুজ চাটনি দেয়, তারপরে কাঁচা পেঁয়াজ কুচি লেবুর রস, এই জিনিসটা মিস করেছি, কিন্তু খুব ভালো ছিল খেতে, মানে ধোসার ওই ভাটা খেয়ে যেরকম আমরা মানে ভালো লাগেনি একদমই, কিন্তু ছোলে ভাটুরাটা তা হয়নি, ভীষণ ভালো লেগেছিলো খেতে। তো চলো এখানে কিছুটা টাইম কাটাই, আর বাবা নাকি ফোন করেছিল আমার ফোনে, ও বললো তখন আমি আটা ফাটা মাখছিলাম আর কি, ওকে চা করে দিলাম এইসব, আর ও এখন নিচে গোলমরিচ কিনতে পাঠিয়েছিলাম, গোলমরিচ একদমই নেই, আর সকালটায় ও ডিম সেদ্ধ খায় যখন তখন একটু দিতে লাগে, তো ওকে পাঠিয়েছিলাম যে তুমি একটু নিয়ে আসো, ডিমও আনতে হবে, ডিম সামনের দোকানটা থেকে নিয়ে আসবো, তো আপাতত দুদিন চলবে তো থাক আপাতত, তো ওকে আনতে পাঠিয়েছিলাম, ও না গেলেই এখন দিলখুশ নিয়ে আসে অনুপের দোকান থেকে, ভীষণ ভালো লাগে খেতে দিলখুশটা, তো আজকেও নিয়ে এসে আমি একটা দুটো করে নিয়ে এসে আমি একটা খেয়েছি, তো দেখি ওটাই বোধহয় আজকে সন্ধ্যের টিফিন করবে, আজকে আর বোধহয় আলাদা কিছু করতে হবে না, যদি করতে হয় তো বেবি কর্ন একটু ফ্রাই করে দেবো, দেখি কী করবো ঠিক নেই এখন, তো চল এবার একটু যাই ঘরের দিকে, এই হাওয়াটা বেশিক্ষণ লাগালে না আমার মাথাটাও ধরে যায়, মানে সব দিকেই প্রবলেম আছে বুঝেছ তো, চল
রুটি হয়ে গেছে, এঁচড়ও দিয়ে দিয়েছি। এঁচড়টা তো জাস্ট আজকে ফাটাফাটি, দেখো ঝোল টোল নেই, তেমন গরম করলাম আবারও। আর রুটি প্রথম তোমাদের সাথে যেটা শেয়ার করলাম সব থেকে কম ওটাই ফুলেছে, বাকিগুলো সব টইটুম্বুর হয়ে ফুলেছে। তো চলো ওকে দিয়ে দিই। ডিনার কমপ্লিট হয়ে গেছে, কর্নও ছাড়িয়ে রেখে দিয়েছে, তোমাদেরকে দেখাও বলেছিলাম, পুরো প্রায় এক বাটি হয়েছে। যে তো কালকে ওটা দিয়ে দেখা যাক, সকালবেলা আমাদের কর্ন স্যান্ডউইচ উইথ চিজ দিয়ে খাওয়ার ইচ্ছে আছে। স্যান্ডউইচ মেকারটাও বার করতে হবে, অনেকদিন ওটাতেও আবার করা হয়নি। সব ইলেকট্রনিক জিনিস মাত্র একটু ব্যবহারে রাখতে লাগে, দেখো চুলঠুলো আচার নিয়ে এতক্ষণ দেখছিলাম মাস্টার শেফ, তো এখন দেখে ঠেকে নিয়ে এবার ঘুমাবো। মানে আমি একটু শোবো, এডিটও ঘুমাবো, কি এডিট হয়নি, কিছুই হয়নি, সবটাই করব ওই আর কি। মানে গুড নাইট বলার টাইম চলে এসেছে এই আর কি। তো মাস্টার শেফ দেখতে দেখতে আজকে মানে হাত কামড়ানোর অবস্থা। তো যাই হোক, তোমরা কারা দেখো জানি না, তবে এটা বীভৎস একটা নেশা জিনিস, তবে ঠিক আছে, সিরিয়ালের থেকে এসবের নেশা তাও ঠিক আছে। জানি না কেন আজকে একটু অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা, কেন আমার ক্যামেরাতে কিছু একটা প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। তো চলো কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে, আশা করি ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।